অবশেষে আসসালামু আলাইকুম এবং খোদা হাফেজ নিয়ে বিতর্ক সৃষ্টিকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি ডিপার্টমেন্টের অধ্যাপক জিয়া রহমানের বিরুদ্ধে উকিল নোটিশ পাঠানো হয়েছে। অধ্যাপক জিয়া রহমানের বিরুদ্ধে যে উকিল নোটিশ পাঠানো হয় সেখানে বলা হয় যে ডিজিটাল নিরাপত্তা আইন 2018 এর 28 এবং 29 ধারা তিনি ভঙ্গ করেছেন। সেই উকিল নোটিশে একই সাথে বলা হয় যে ধর্ম অবমাননা সৃষ্টি করার কারণে উকিল নোটিশ পাঠানোর দুই দিনের মধ্যে তিনি যদি জনসম্মুখে ক্ষমা না চান তাহলে ডিজিটাল নিরাপত্তা আইনে তার বিরুদ্ধে মামলা করা হবে। এবার আসুন এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করা যাক। আপনারা জানেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে গত কয়েকদিন ধরে এই বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে বা বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হচ্ছে। আর সেটি হচ্ছে একটি প্রাইভেট টেলিভিশনের এক বছর আগের একটি ভিডিও ফুটেজ হঠাৎ করেই এখন ভাইরাল হয়ে গেছে। আর সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি ডিপার্টমেন্টের অধ্যাপক, তিনি একটি টক শোতে বলেন যে ছোটবেলা থেকে তিনি শিখে আসছেন সালাম আলাইকুম, মানে সালাম আলাইকুম বলে তিনি সালাম সম্বোধন করেন। এখন কেন আসসালামু আলাইকুম বলা হয় বা এখন কেন খোদা হাফেজের পরিবর্তে আল্লাহ হাফেজ বলা হয় এই বিষয়টি তিনি বিএনপি জামাতের মশলার মধ্যে শেখানো হয় তুলনা করেছেন। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে যখনই ভাইরাল হয়ে গেছে তখন সাধারণ মানুষের তুমুল সমালোচনার শিকার হয়েছেন এই অধ্যাপক। এবার আসুন আলোচনা করা যাক যে খোদা হাফেজ এই শব্দটি আসলো কিভাবে। বলা হয় যে খোদা হাফেজ এই খোদা শব্দটি একটি ফার্সি শব্দ, মূলত ইরানে প্রথম এই খোদা হাফেজ শব্দটি ব্যবহার শুরু হয়। তারপর থেকে ইরান এবং তার আশেপাশের দেশসমূহ যেমন আজারবাইজান, আফগানিস্তান এবং পাকিস্তানে খোদা হাফেজ শব্দের প্রচলন শুরু হয়। যেহেতু খোদা হাফেজ একটি ফার্সি শব্দ, পরবর্তীতে উর্দু ভাষাভাষীরাও এই খোদা হাফেজ শব্দটি ব্যবহার শুরু করেছে। তাই আমাদের এই উপমহাদেশে যখন থেকে ইসলামী শাসন শুরু হয় তখন থেকে উর্দু এবং ফার্সি ভাষার বেশ প্রচলন শুরু হয়। উদাহরণস্বরূপ বলা যায় যে 1830 সাল পর্যন্ত আমাদের আইন আদালত এবং রাজদরবারের ভাষা ছিল ফার্সি। এমনকি বাংলার নবাব বলে যাদেরকে চিনি, যেমন উদাহরণস্বরূপ যদি বলি বাংলার শেষ স্বাধীন নবাব নবাব সিরাজউদ্দৌলা, তার ভাষা কী ছিল, তিনি কোন ভাষায় কথা বলতেন? আপনারা অনেকেই হয়তো বলবেন বাংলা, কিন্তু উত্তরটা একদমই ভুল। তিনি কথা বলতেন ফার্সি এবং উর্দু ভাষায়। তিনি অফিসিয়াল সব কাজ করতেন ফার্সিতে এবং পরিবারের যখন কথা বলতেন তখন তিনি কথা বলতেন উর্দুতে। যেহেতু ফার্সি এবং উর্দু ভাষা আইন আদালত এবং রাজদরবারের কাজে ব্যবহার শুরু হয় ঠিক তখন থেকেই আমাদের উপমহাদেশে খোদা হাফেজ শব্দটির প্রচলন শুরু হয়। এখন প্রশ্ন হচ্ছে খোদা হাফেজ শব্দটি কিভাবে আল্লাহ হাফেজে পরিণত হলো। ধারণা করা হয় যে 1900 সালের শুরুর দিকে, মানে 1901 সালের দিক থেকেই মূলত এই উপমহাদেশে আল্লাহ হাফেজ শব্দের প্রচলন শুরু হয়। খোদা হাফেজ, এই খোদা শব্দের অর্থ হচ্ছে ঈশ্বর। সেই ঈশ্বর বলতে যে কোনো ধর্মের ঈশ্বরকে বোঝানো হয় এমনটাই অনেকে মনে করেন। যেহেতু ঈশ্বর বলতে স্পেসিফিক্যালি আল্লাহকে বোঝানো হয় না বা যে কোনো ধর্মের ঈশ্বরকে বোঝানো হয়, তাই মুসলমানদের মধ্যে অনেকেই খোদা হাফেজের পরিবর্তে আল্লাহ হাফেজ বলা শুরু করে। যদিও খোদা হাফেজ এবং আল্লাহ হাফেজ এই শব্দ দুটির মধ্যে আক্ষরিক অর্থে কোনো পার্থক্য নেই। ঠিক যেমন জয় বাংলা এবং বাংলাদেশ জিন্দাবাদ এই দুটি শব্দের মধ্যেও আক্ষরিক অর্থে কোনো পার্থক্য নেই, ঠিক তেমনি খোদা হাফেজ এবং আল্লাহ হাফেজের আক্ষরিক অর্থ, মানে মূল বিষয় কিন্তু একই। এই হচ্ছে খোদা হাফেজ এবং আল্লাহ হাফেজ শব্দের ইতিহাস যতটা আমি জানি। আর আসসালামু আলাইকুম বিষয়টি আপনারা সকলেই জানেন যে সালাম আলাইকুম এই শব্দের আসলে আরবিতে কোনো অর্থ দাঁড়ায় না। আসসালামু আলাইকুম মানে আপনার উপর শান্তি বর্ষিত হোক, সালাম আপনি দিচ্ছেন আরবিতে, সেটা আপনাকে মানতে হবে। যে অধ্যাপক এই বিষয়টি নিয়ে বিতর্ক সৃষ্টি করেছেন তাকেও মানতে হবে যে সালাম আলাইকুম বলেন বা আসসালামু আলাইকুম বলেন আপনি কিন্তু আরবিতেই সালাম দিচ্ছেন, এখানে উর্দু ফার্সি বা অন্য কোনো ভাষা আপনি ব্যবহার করছেন না। তাই আপনি যখন আরবিতে সালাম দিবেন তখন অবশ্যই আপনার সালামটা এমন হওয়া উচিত যাতে যেই বিষয়টা আপনি বলতে চাচ্ছেন সেইটার জন্য গ্রামাটিক্যালি এবং শুদ্ধ উচ্চারণ হয়। সালাম আলাইকুম শব্দের আরবিতে কোনো অর্থই দাঁড়ায় না। আসসালামু আলাইকুম মানে আপনার উপর শান্তি বর্ষিত হোক। তাই সেই প্রাইভেট টেলিভিশনের টক শোতে যে অধ্যাপক এই বিষয়টি নিয়ে বিতর্ক সৃষ্টি করেছেন তাকে বলতে চাচ্ছি এই বিষয়টি নিয়ে বিতর্ক সৃষ্টি করার কোনো অবকাশই নেই। এই বিষয়টি নিয়ে বিতর্ক সৃষ্টি করা মানে হচ্ছে আপনার কম জানা বা আপনার অজ্ঞতার প্রমাণ। একই সাথে আমি প্রাইভেট টেলিভিশন এবং শুধু প্রাইভেট টেলিভিশন না, বাংলাদেশের সকল টেলিভিশনকে আমি একটা অনুরোধ করব, আপনারা যখন টক শোতে কোনো গেস্ট বা কোনো অতিথিকে ইনভাইট করেন তখন একটা বিষয় খেয়াল রাখবেন যে সেই অতিথি বা সেই গেস্ট যেন শুধুমাত্র একাডেমিক শিক্ষায় শিক্ষিত না হয়
প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক হয়েও কিভাবে এত সাধারণ একটা বিষয় জানে না বা এত সাধারণ একটা বিষয় না জানা সেটা অত্যন্তই দুঃখজনক এবং আমি ভিডিওর মাধ্যমে সে অধ্যাপককে আহ্বান জানাচ্ছি আপনার ভুল স্বীকার করে জাতির কাছে ক্ষমা চান। আর আরেকটা বিষয় হচ্ছে টেলিভিশন বয়কট করার বিষয়টি, এটি সম্পূর্ণই আপনাদের ব্যক্তিগত বিষয়। আমি ব্যক্তিগতভাবে আপনাকে কখনোই বলবো না কোনো টেলিভিশন বয়কট করুন। কোন টেলিভিশন বয়কট করবেন বা কোন টেলিভিশন গ্রহণ করবেন সেটা সম্পূর্ণই আপনার ইচ্ছা। আপনার মেধা আছে, আপনার বুদ্ধি আছে, আপনার মেধা এবং আপনার বুদ্ধি খাটিয়ে আপনি চিন্তা করবেন যে কোন টেলিভিশন বয়কট করা উচিত বা কোন টেলিভিশন গ্রহণ করা উচিত। দেখা হবে পরবর্তী এপিসোডে নতুন কিছু নিয়ে। ভালো থাকবেন সবাই।